আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে চলে এসেছি মোহাম্মদ ওবায়দুল্লাহ, 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। তো আজকের এই অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সাথে পড়বো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে বাচ্চ। তো বাচ্চ নিয়ে প্রায় কথা হয়ে থাকে, যে বাচ্চ বিশেষ করে হচ্ছে বাচ্চের পরিবর্তন বা কোন বাচ্চ কোনটা চট করে নির্ণয় করা, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে। সাধারণত এই সকল জায়গা থেকে প্রশ্ন একটু কমই আসে, তবে দেখা যাচ্ছে যে সহজ বিষয়গুলো, মানে বাচ্চ তো তুলনামূলকভাবে অনেক বেশি সহজ, আমরা দেখা যায় যে অনেক সহজ যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো মাঝে মাঝে কিন্তু এড়িয়ে যায়। আর তার কারণে দেখা যায় যে সহজ জায়গা থেকে হঠাৎ করে কোনো একটা প্রশ্ন চলে আসলে সেই প্রশ্নের উত্তর দিতে আমাদের ঘাম ঝরে যায়। তো বন্ধুরা, আমরা তোমাদের যে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই সহজ সহজ বিষয়গুলো আমরা মাঝে মাঝে একটু ছালিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমরা আজকে বাচ্চ নিয়ে কথা বলবো। বাচ্চের মধ্যে আমরা প্রথমত সবার আগে পড়বো হচ্ছে বাচ্চ কি এবং বাচ্চের প্রকার এবং বাচ্চের প্রকারগুলো কোনটা কি চট করে নির্ণয় করা, এবং সর্বশেষ বাচ্চার যে পরিবর্তন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা পরের ধাপে চলে যাই। আমরা প্রথমেই পড়ার চেষ্টা করব বাচ্চ কাকে বলে। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিতে বলা হয় হচ্ছে বাচ্চ। আচ্ছা, বাচ্চ মানে আমরা যেভাবে কথা বলছি, আমরা কথা বলার সময় এক এক সময় কিন্তু এক একটাকে প্রাধান্য দিয়ে কথা বলি। আমরা কখনো কখনো যখন কথা বলছি তখন সেই সময়ে আমরা কর্তাকে প্রাধান্য দিচ্ছি, আমরা কখনো কখনো কর্মকে প্রাধান্য দিচ্ছি, আমরা কখনো কখনো ক্রিয়াকে প্রাধান্য দিচ্ছি। এই যে প্রাধান্য দেওয়ার দিক থেকে আমাদের বাক্যের বিভিন্ন ধরন বা প্রকাশভঙ্গি আবিষ্কৃত হয়, আর সেই যে বাক্যের বিভিন্ন ধরন বা প্রকাশভঙ্গি সেগুলোকেই বেসিক্যালি কী বলা হয়? বাচ্চ। তো আশা করি বুঝতে পেরেছ, বাচ্চটা হচ্ছে মূলত প্রকাশভঙ্গি, প্রকাশভঙ্গিটাই হচ্ছে বেসিক্যালি বাচ্চ। এখন কোনটা কী হচ্ছে সেটা নিয়ে তো আমরা বিস্তারিত কথা বলবই, তবে তার আগে জেনে আসবো যে এই বাচ্চ আসলে কত প্রকার। খেয়াল করে দেখো, বাচ্চ প্রধানত 3 প্রকার, তবে হ্যাঁ, বাচ্চের আরও একটা প্রকার রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তবে একটু শেষের দিকে। আমরা প্রথমত বাচ্চের যে প্রধান 3 প্রকার, এই তিনটা ধরন আগে পড়বো, তারপর যে আরেকটা কর্মকর্তী বাচ্চ সেটা আমরা শেষের দিকে আলোচনা করে দিব। তো চলো বন্ধুরা, আমরা একটু জেনে ফেলি কোনটা কোনটা। বোঝাই যাচ্ছে প্রথমত কর্তৃবাচ্য, তারপর হচ্ছে বেসিক্যালি কর্মবাচ্য, ভাববাচ্য, এই তিনটা। তারপর চলো আমরা ফার্স্টে কথা বলবো হচ্ছে কর্তৃবাচ্য নিয়ে। খেয়াল করে দেখো, কর্তৃবাচ্য কাকে বলা হচ্ছে? কর্তৃবাচ্য তাকেই বলা হয়। একটা কথা মনে রাখবা, কর্তৃবাচ্য চেনার উপায় তো হচ্ছে বইয়ের মধ্যে লেখা থাকবে, আমরা বইয়েরটা পড়ব, কিন্তু তার পাশাপাশি যদি আমরা একটু কষ্ট করে দু একটা কথা মাথায় রাখি, তাহলে দেখা যাবে বইয়ের কথাটা যদি মাঝে মাঝে আমরা ভুলেও যাই, তারপরেও কিন্তু আমাদের ওই কথাগুলো স্মরণ করিয়ে দেবে যে আসল সঠিক কোনটা। তো চলো সে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এখানে বেসিক্যালি বলা হচ্ছে কর্তৃবাচ্য হচ্ছে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয়, মানে বোঝাই যাচ্ছে কর্তৃবাচ্য মানে হচ্ছে বাচ্চের মধ্যে প্রকাশভঙ্গির মধ্যে, মানে কথা বলার যে ভঙ্গি, বাক্য বলার যে ভঙ্গি, এই বাক্য বলার ভঙ্গির মধ্যে কর্তাই সবসময় কীভাবে, কর্তাই হচ্ছে বেসিক্যালি প্রাধান্য পাবে। কিসের দিক থেকে প্রাধান্য পাবে? অর্থের দিক থেকে কর্তা প্রাধান্য পাবে। এই জন্য প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয়। এটা হচ্ছে প্রথম, এটা থাকতেই হবে। আচ্ছা, এবং তারপরে কী বলা হচ্ছে? ক্রিয়াপদ কর্তা অনুসারে হয়, স্বাভাবিক ক্রিয়াপদ কর্তা অনুসারেই হবে। ক্রিয়াপদ যেরকম হবে সেই অনুসারেই কর্তা, মানে বেসিক্যালি কর্তার মতো করেই ক্রিয়াপদটা হবে। কর্তা যদি স্বাভাবিকভাবে যদি নাম পুরুষ হয় তো সেটাও হচ্ছে নাম পুরুষ হবে। তো এইটা খুব একটা আমার কাছে মনে হয়েছে খুব একটা খেয়ালের বিষয় না। খেয়ালের আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভক্তি। মনে রাখতে হবে বাচ্চের মধ্যে, একটা কথা সবসময় একটু মনে রাখতে হবে, বাচ্চের মধ্যে বিভক্তিটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, বাচ্চের মধ্যে বিভক্তিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি কোনোভাবে বিভক্তি মনে রাখতে না পারো,
তাহলে কিন্তু আমি বলবো যে বাচ্চা তোমার কাছে অবশ্যই কঠিন হয়ে যাবে, মানে এই সহজ জিনিসটাই অনেক বেশি কঠিন হয়ে যাবে শুধুমাত্র বিভক্তিগুলো মনে রাখতে না পারলে। কোনটার জন্য কোন বিভক্তি হচ্ছে এইটা যদি তুমি স্মরণ রাখতে না পারো, তাহলে কিন্তু এই বাচ্চাটা তোমার কাছে স্বাভাবিকভাবে কঠিন হয়ে যাচ্ছে। দেখো, প্রথমে বলা হচ্ছে কর্তায়। কর্তায় কী হয়? প্রথমা হতে পারে অথবা শূন্য হতে পারে, প্রথমা শূন্য কিন্তু একই জিনিস। আর কর্মে কী হবে? কর্ম হচ্ছে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। এই হচ্ছে বিষয়। তাহলে কর্তায় হচ্ছে শূন্য আর কর্মে হচ্ছে কী হবে? শূন্য বিভক্তি, ষষ্ঠী বিভক্তি অথবা দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে আমরা কথাটা এরকম মনে রাখতে পারি যে মূলত, খেয়াল করে দেখো, মূলত ব্যাপারটা কী হতে পারে? ব্যাপারটা এরকম হতে পারে যে কর্তা না কর্তৃবাচ্যের যে কর্তা সেটা হচ্ছে শূন্য, কর্তৃবাচ্যের কর্তা থাকবে হচ্ছে শূন্য এবং কর্ম থাকবে হচ্ছে শূন্য দুই ছয়। শূন্য দুই ছয় মানে কি? শূন্য মানে হচ্ছে শূন্য বিভক্তি, আর দুই মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, আর ছয় মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে আমরা মনে রাখবো কী হবে? আমরা মনে রাখবো হচ্ছে কর্তৃবাচ্যের কর্তায় শূন্য আর কর্মে হচ্ছে শূন্য দুই ছয়। এটা হচ্ছে এইভাবে আমরা মনে রাখতে পারি। ওই যে বললাম না যে বিভক্তি মনে রাখাটা অনেক বেশি জরুরি, এখন এই যে বিভক্তি মনে রাখাটা যে অনেক বেশি জরুরি, এটা তুমি এই জরুরিটা কীভাবে অনেক শর্টকাটে পারবা, তা আমার কাছে মনে হয়েছে এইভাবে তুমি মনে রাখতে পারলে অনেক বেশি সহজ। আমি নিজেও এভাবে মনে রাখার চেষ্টা করি, আমার এভাবে অনেক বেশি সহজ লাগে আর কি। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আরও অন্য কোনো কৌশলে যদি তোমরা খুব সহজে মনে রাখতে পারো, অবশ্যই তোমরা সেটা মনে রাখার জন্য অবশ্যই তোমরা সেই টোটকাটা ইউজ করবে। আচ্ছা, এখন চলো আমরা এই যে এত কথা পড়লাম, এই এতগুলো কথাগুলো আসলে এই যে উদাহরণ, এই উদাহরণের মধ্যে আসলে সত্যি সত্যি হয় কি না সেটা হচ্ছে দেখতে হবে। এটা হচ্ছে মেইন জায়গা। ছাত্ররা অঙ্ক করছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, অবশ্যই এই বাক্যের মধ্যে কর্তাকে, এই বাক্যের মধ্যে যে কর্তা হচ্ছে ছাত্ররা। এখন কেউ যদি প্রশ্ন করো কর্তা কাকে বলে, কর্তা হচ্ছে সেই, কর্তা হচ্ছে সেই যে কাজ করবে, যে কাজ করে তাকেই বলা হয় কর্তা। তাহলে এই বাক্যের কাজ কী? এই বাক্যের কাজ হচ্ছে অঙ্ক করা। এই করলোকে ছাত্ররা, তার মানে যে করলো সেই তো এখানে কর্তা হবে, তাহলে এই কর্তা। তাহলে এখানে দেখা যাচ্ছে ছাত্র অঙ্ক করেছে, ছাত্ররা যখন অঙ্ক করে তখন হচ্ছে অবশ্যই ছাত্ররা এখানে কর্তা হবে। ছাত্ররা এর সাথে আমরা কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। এখন অনেকে বলতে পারে রা, এটা তো তাহলে বিভক্তি না? না, রাটা বিভক্তি না, এটা হচ্ছে বহুবচনের, এটা বহুবচন, সেই বহুবচনের একটা সংকেত। এই রাটা কিন্তু বিভক্তি না, রা দ্বারা কিন্তু বহুবচন বোঝাচ্ছে। অতএব অনেকেই যেটা করতে পারে সেটা হচ্ছে রাকে অনেকেই বিভক্তি বলে রাখতে পারে, কিন্তু রা কিন্তু বিভক্তি হবে না। রা কী হবে? রা কিন্তু এখানে বহুবচন, তো এই বহুবচন কিন্তু অবশ্যই বিভক্তির মধ্যে পড়ে না। আচ্ছা ছাত্ররা, তাহলে এখানে বিভক্তি অবশ্যই কি নেই? আর বিভক্তি না থাকা, বাক্যের মধ্যে বিভক্তি না থাকা কী বলা হয়? বাক্যের মধ্যে মনে রাখতে হবে, বাক্যে যদি কোনো শব্দে, দুঃখিত শব্দ তো হয় না পদ, বাক্যের মধ্যে কোনো পদে যদি বিভক্তি না থাকে তাহলে তাকে প্রথমা বা শূন্য বিভক্তি বলে। আমি আবার বলছি, বাক্যে যদি কোনো বিভক্তি না থাকে, যদি কোনো বিভক্তি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে, সেই পদকে প্রথমা বা শূন্য বিভক্তি বলা হয়ে থাকে। তাহলে এখানে শূন্য বিভক্তি। আচ্ছা, আর কর্ম, এখানে কর্মকে অঙ্ক, তাহলে কর্মে কী বলেছে? কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি। তাহলে কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি এগুলো কোনো কিছু হবে, তাহলে অঙ্ক। অঙ্কের সাথে কি আমরা অতিরিক্ত কোনো কিছু দেখতে পাচ্ছি? না, অতিরিক্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে কি? এটাও শূন্য বিভক্তি, তার মানে এটাও শূন্য, তার মানে শূন্য শূন্য। এই যে রুলস, এই রুলসের সাথে কি যায়? হ্যাঁ, অবশ্যই যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলো দ্বিতীয় নাম্বারটা দেখি। রোগী পথ্য সেবন করেছে, মানে ওষুধ খেয়েছে। তো রোগী যে ওষুধ খেলো, এই বাক্যের মধ্যেও কিন্তু রোগী হচ্ছে অবশ্যই মূল প্রাধান্য পাচ্ছে। এই যে রোগী মূল প্রাধান্য পেল, রোগীটা হচ্ছে কি কিনা কর্তা, কর্তার সাথে আমরা কোনো কী দেখতে পাচ্ছি না, স্বাভাবিকভাবে কর্তার সাথে কোনো বিভক্তি থাকবে না, শূন্যই হবে, এখানে শূন্যই দেখা যাচ্ছে। এবং কর্ম হচ্ছে পথ্য, পথ্যর সাথে আমরা কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না, শূন্য, তাহলে শূন্য শূন্য। ওকে, শিক্ষক ছাত্রদের পড়ান, এই বাক্যের মধ্যেও অবশ্যই শিক্ষক হচ্ছে কর্তা আর ছাত্র হচ্ছে কর্ম। কর্ম কাকে বলা হয়? কেউ যদি জিজ্ঞেস করো কর্ম কাকে বলা হচ্ছে, খুব সহজ, যার উপর ভিত্তি করে কাজ করা হয়, যাকে ভিত্তি করে কাজ করা হয় তাকেই বলা হয় হচ্ছে কর্ম।
অনেকেই বলতে পারো কি বা কাকা দ্বারা কোশ্চেন করে, কি বা কাকা দ্বারা কোশ্চেন করে সবসময় কর্ম পাওয়া যায় না, একটা ভুল কথা, ভুল তথ্য। অনেক সময় কিন্তু আমরা মাঝে মাঝে কি বা কাকা দ্বারা প্রশ্ন করে কিন্তু অনেক সময় করণও পাই। হ্যাঁ, তো এই এই জন্য সবসময় কিন্তু আমরা এটা কর্তাই পাবো, কর্মই পাবো, সেটা কিন্তু তা নয়। আচ্ছা, তো এটা মূলত মনে রাখতে হয় হচ্ছে যেটা হচ্ছে ভিত্তি, ভিত্তিটাই হচ্ছে মূলত কর্ম। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষক হচ্ছে এখানে কর্তা আর ছাত্র হচ্ছে এখানে কর্ম। শিক্ষক কর্তা এখানে কর্ম, শিক্ষক এবং কর্তা এবং কর্ম উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি শূন্য শূন্য, তাহলে আমাদের এই যে বিভক্তির সাথে মিলছে। এখন তোমাকে যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে বইয়ের যে ব্যাপারটা কর্তার প্রাধান্য রক্ষা পাবে, মানে কর্তার অর্থ প্রাধান্য পাবে, এটা তো পেয়েছে, পাশাপাশি কিন্তু বিভক্তিগুলো মিলেছে। যদি বিভক্তিগুলো না মেলে তাহলে কিন্তু এটা হবে না, বিভক্তি মিলতেই হবে। বাচ্চার ক্ষেত্রে বিভক্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতেই হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো তোমাকে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কর্তৃবাচ্য তুমি নর্মালি কীভাবে মনে রাখবা। কর্তৃবাচ্য নর্মালি মনে রাখার জন্য SOV মানে কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, মানে কর্তা কর্ম ক্রিয়া। তুমি নর্মালি কর্তৃবাচ্যের যে বাক্যগুলো, এই কর্তৃবাচ্যের বাক্যগুলো তুমি সাধারণত SOV মানে কর্তা কর্ম ক্রিয়ার মধ্যে পাবা। তা দেখো, ফার্স্টে আছে কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, এইভাবেই থাকবে। তাহলে নর্মালি দেখা যাচ্ছে যে সাধারণ বাক্য গঠন করার জন্য, আমাদের সাধারণ বাক্য গঠন করার জন্য কী করতে হয়, আমাদের সাধারণ বাক্য গঠন করার জন্য কিন্তু দেখা যাচ্ছে কর্তা কর্মক্রিয়া এই প্রক্রিয়া করতে হয় সাধারণভাবে। আমি বলছি না যে অন্যভাবে বাক্য গঠন করা যায় না, বাক্য গঠন করার অনেকগুলো নিয়ম রয়েছে, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে সাধারণভাবে যখন বাক্য গঠন করি তখন কিন্তু কর্তা কর্মক্রিয়া দিয়েই বাক্য গঠন করি। তোমরা যদি কখনো দেখতে পাও যে কোনো একটা বাক্য সাধারণ লাগছে, এর মধ্যে তুমি অন্যরকম কোনো কিছু পাচ্ছ না, তখন সেটাকে তুমি অবশ্যই যদি SOV স্টাইলে থাকে, মানে কর্তা কর্মক্রিয়া এরকম স্টাইলে যদি থাকে, তাহলে তুমি অবশ্যই তাকে কর্তৃবাচ্য বলে দিবা, এটা তো সহজ। হ্যাঁ, ওই যে কর্তার প্রাধান্য রক্ষা পাওয়া, এটা তো থাকবেই, বিভক্তি থাকবে। তার পাশাপাশি যদি তুমি এত হ্যাসেল না পুহিয়ে যদি তোমার কাছে মনে হয় আরও সহজ কথা দিয়ে তুমি মনে রাখবা, অবশ্যই তুমি পারবা। আশা করি বুঝতে পেরেছ। এই গেল হচ্ছে কর্তৃবাচ্যের আলোচনা। কর্তৃবাচ্যের আলোচনা যখন শেষ হবে তখন আমরা চলে যাব হচ্ছে কর্মবাচ্য। খেয়াল করে দেখো কর্মবাচ্যের মধ্যে কী হয়ে থাকে। কর্মবাচ্যের সাথে ক্রিয়াহাতে সম্বন্ধ প্রাধান্যভাবে প্রকাশ পাবে, এবং বেসিক্যালি ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়, আর কর্মে প্রথম বিভক্তি হবে, আর কর্তাই তৃতীয় বিভক্তি ও দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো মানে তৃতীয় বিভক্তি বা ও এটাকে বলা হয়েছে যে দ্বারা দিয়ে কর্তৃক, যাই বলি না কেন, দিয়া মানে দিয়ে কর্তৃক অনুসর্গের ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই যে ব্যাপারটা খেয়াল করে দেখো, তার কারণ তৃতীয় বিভক্তিটা একটু এখানে মেইন হিসাব। হ্যাঁ, কখনো কখনো তৃতীয় বিভক্তি ছাড়া কখনো যে কর্ম মানে দ্বিতীয় বিভক্তিতে হয় না, তা কিন্তু না, অবশ্যই হয়, দ্বিতীয় বিভক্তিতেও হয়, তবে তৃতীয় বিভক্তিটাই বেশি। আর এখানে বেসিক্যালি যেহেতু কর্মবাচ্য, তার মানে বোঝাই যাচ্ছে কর্মটাই বেসিক্যালি প্রাধান্য পাবে। তো কর্মটাই যদি প্রাধান্য পায়, তাহলে খেয়াল করে দেখো এই যে কর্মটা, চোরটা ধরা পড়েছে, ধরা পড়েছে কে, চোর, চোরই তো এখানে কর্ম, চোরটাই কিন্তু এখানে মূল, আসামিকে জরিমানা করা হয়েছে, এই আসামি, আসামি কিন্তু এখানে কর্ম, তাহলে আসামিটাই হচ্ছে এখানে মূল প্রাধান্য পাচ্ছে, জরিমানা করা হয়েছে আসামিকে, আসামি হচ্ছে এখানে অর্থের দিক থেকে প্রাধান্য পাচ্ছে। আবার এখানে খেয়াল করে দেখো, যদি এখানে বলা হয়েছে যে কর্তাই তৃতীয় বিভক্তি থাকবে, এখানে কিন্তু দুঃখিত, আমি আসামিকে জরিমানা করা হয়েছে, এখানে আসামি হচ্ছে কর্তা, জরিমানা হচ্ছে কর্ম, আমি ভুল বলেছি, আসামিকে, আসামি হচ্ছে এটা হচ্ছে কর্তা, আর মূলত এই জরিমানা হচ্ছে কর্ম। আশা করি প্রথমে যে ভুলটা বলেছিলাম এটা তোমরা বুঝে নিয়েছ। এখন দেখো এই যে আসামিকে, এই আসামিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি হবে, কর্তা, আর জরিমানা কি, কর্ম। এখন কর্মটাই জরিমানাটা করা হয়েছে, জরিমানাটাই এটা হচ্ছে মূল অর্থ প্রাধান্য পাচ্ছে, আর আসামি এটা হচ্ছে কর্তা। আমরা এখানে যদিও দেখেছি, আমরা যদি এখানে দেখেছি কর্তায় তৃতীয় হবে, বাট মনে রাখতে হবে এটা হচ্ছে একটু ব্যতিক্রম, আসামিকে জরিমানা করা হয়েছে এটা ব্যতিক্রম একটা উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই এই জায়গাটায় এসে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, তার মানে শুধুমাত্র কর্মে বাচ্চে সবসময় তৃতীয় বিভক্তি হয় কথাটা কিন্তু এরকম না, মানে কর্তায় তৃতীয় বিভক্তি হয় ব্যাপারটা কিন্তু তা না, মাঝে মাঝে কিন্তু অবশ্যই কর্তায় তৃতীয় বাদে দ্বিতীয়াও হতে পারে। তার যদি উদাহরণ চাও তাহলে এই যে আসামিকে জরিমানা করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ।
এইবার চলে আসো যেটা দিয়ে আমরা মূলত বলি। আও আর একটা কথা, কর্ম কর সময় কী হবে, প্রথম অভিব্যক্তি হবে বা শূন্য হবে। তাহলে এখানে চোরটা কিন্তু এখানে কী হয়েছে, শূন্যই হয়েছে। আচ্ছা, তারপর জরিমানা শূন্য হয়েছে। আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়। আচ্ছা, তাহলে পারস্য দেশ এটাও কিন্তু এখানে শূন্য বিভক্তি, এটাও তো বেসিক্যালি হচ্ছে, বেসিক্যালি খেয়াল করে দেখো, এই পারস্য দেশটাই হচ্ছে এখানে কর্ম, আর আলেকজান্ডার হচ্ছে এখানে কর্তা, কারণ আলেকজান্ডারের মাধ্যমেই তো হচ্ছে জয় হয় আর কি। আলেকজান্ডার কর্তা, এই কর্তার সাথে কিন্তু তৃতীয় বিভক্তি রয়েছে, কর্তৃক, তৃতীয় বিভক্তি বা অনুসর্গ যাই বলি না কেন, এই তৃতীয় বিভক্তি রয়েছে। এই জায়গায় এসে তাহলে আমরা দেখতে পেলাম তৃতীয় বিভক্তি হয়, আবার কি হয়, দ্বিতীয় হয়, তবে তৃতীয়টাই বেশিরভাগই হয়, বেশিরভাগ তৃতীয় হয়। আর একটা উদাহরণ একটু ব্যতিক্রম আছে, আসামিকে জরিমানা হয়, এটা একটু মনে রাখবা। তো সর্বশেষ কথা হচ্ছে যে কর্মবাচ্যের মধ্যে কর্মই অর্থের প্রাধান্য পাবে, এই হচ্ছে মূল হিসাব। তো আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছ। এখানে কিন্তু ওই যে বাক্যগুলো কিন্তু SOV মানে কর্তা কর্ম ক্রিয়া চাইলে হবে না, নর্মালি কর্মটা প্রাধান্য পাবে, এই মানে কর্মটা মাঝে মাঝে সামনেও থাকতে পারে, যেমন চোরটা কর্ম একদম শুরুতেই চলে এসেছে, এখানে কর্তা নেই। হ্যাঁ, আর একটা হচ্ছে যে মনে রাখতে হয় সেটা হচ্ছে কর্তার সাথে কি থাকবে, কর্তার সাথে বেসিক্যালি তৃতীয়া বিভক্তি থাকবে। এইটা দিয়ে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব, এগুলো হচ্ছে মনে রাখার কৌশল আর কি। আচ্ছা, যখন হচ্ছে আমরা বাচ্য পরিবর্তন পড়তে গিয়ে দেখবা মজাটা কী হয়, সেখানে বেসিক্যালি আমাদের এই বিষয়গুলো একটু আরও সহজ করে বোঝার জন্য বা চট করে কোনো একটা কিছু ধরার জন্য আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কথা বলবো ভাববাচ্য নিয়ে। ভাব কথাটা যখন আসবে তখন একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ভাব মানে হচ্ছে ক্রিয়া, এই ভাব মানে হচ্ছে ভাব মারা না, কিন্তু ভাব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে ভাববাচ্য যদি এটা তার দ্বারা কি এটা বোঝাবে যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে এরকম কোনো একটা কিছু? হ্যাঁ, অবশ্যই এখানে ক্রিয়ার অর্থটাই বেসিক্যালি প্রাধান্য পাবে। ভাববাচ্য হচ্ছে এখানে ক্রিয়ার অর্থটা প্রাধান্য পাবে, তাহলে বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে কী হয়, ব্যক্ত হয়, তাহলে বোঝা গেল এটা ক্রিয়া। তবে আমি আর একটা নিয়ম আছে, আচ্ছা এই নিয়মটা একটু পরে বলি, আগে বইয়েরটা পড়ে নিই, তারপর হচ্ছে আমার যে ব্যক্তিগত যে নিয়মটা রয়েছে ওই নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগে হচ্ছে আমরা বইয়ে যেটা আছে সেটা খুব ভালো করে পড়ে নিই, ঠিক আছে? তারপর এখানে কী বলা হচ্ছে, কর্মে এখানে কী হয়, কর্মে প্রথম বিভক্তি হবে আর কর্তায় ষষ্ঠী, দ্বিতীয় এবং তৃতীয় হবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে কর্ম তো কর্মে সবসময় কর্মে যেটা হচ্ছে কর্মে প্রথমা বিভক্তি হচ্ছে ভাববাচ্যে। আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, এখানে বেসিক্যালি কর্মটা নর্মালি হয় না, নর্মালি কর্ম হয় না, আর যদি হয় তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কর্ম যদিও হয়, ধরো কর্ম যদিও হলো, তাহলে মনে রাখতে হবে যে কর্মটা প্রথমা হবে, নর্মালি ভাববাচ্যে কর্ম হয় না। তো ভাববাচ্যে নর্মালি কর্ম হয় না, যদি হয় তাহলে কিন্তু কী হবে, প্রথমা হবে। আচ্ছা, আর কর্তার ক্ষেত্রে মনে রাখতে হয় 2-3-6, কর্তায় 2-3-6 মানে কি, দ্বিতীয়া তৃতীয়া ষষ্ঠী, 2-3-6। হ্যাঁ, কর্তায় ষষ্ঠী দ্বিতীয় এবং তৃতীয়া, এটাও তুমি মনে রাখতে পারো, অথবা তুমি কর্তা 2-3-6 আর কর্ম নাই মানে থাকে না আর কি, কর্ম হয় না, ভাববাচ্যে কর্ম হবে না, ভাববাচ্যে কর্ম হবে না, ক্রিয়া প্রাধান্য পাবে এবং ক্রিয়াটা নর্মালি দুইটা হবে। যেমন আমি যদি বলি আমার খাওয়া হলো না, তাহলে খাওয়া হলো না, দুইটা, যেতে হবে এরকম নর্মালি, কাজ হবে না, তাহলে এই কাজ আর হবে না, দুটো, চলা যায় না একটা, উঠা যাক একটা, আশা একটা হচ্ছে আর একটা, তাহলে এখানে দুটো হচ্ছে। তার মানে মনে রাখতে হবে সাধারণত ভাববাচ্য যখন থাকবে, যেহেতু ক্রিয়ার প্রাধান্য পাচ্ছে, তো যার প্রাধান্য বেশি থাকে তার সংখ্যাটাই বেশি হবে, তো তার সংখ্যাটা বেশি হওয়া মানে কি, ক্রিয়ার সংখ্যা এখানে বেশি হবে, ক্রিয়া স্বাভাবিকভাবে এখানে ডাবল হচ্ছে। এখানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন এই যে ক্রিয়া সংখ্যা বেশি হচ্ছে, তাহলে এটা দিয়েই বেসিক্যালি আমরা মনে রাখতে পারি, নর্মালি হচ্ছে SOV স্টাইলের যে বাক্য সেই বাক্য কিন্তু এখানে হবে না। আর ওই যে তৃতীয় বিভক্তি, এই তৃতীয় বিভক্তিও কিন্তু এখানে কর্তার সাথে হবে, কিন্তু তৃতীয় বিভক্তি হলেই হবে না, এখানে দেখতে হবে যে কর্তায় ষষ্ঠীও হয় দ্বিতীয়া হয় সবই হয়। কিন্তু আমরা এটা মেন যে মনে রাখার যে মূল যে ব্যাপার,
সেটা হচ্ছে যে মূলত ভাববাচ্যটা এখানে ক্রিয়া দুটো হবে, এইটা দিয়ে তুমি যদি মনে রাখতে পারো তাহলে আমাদের খুব সহজ হয় আর কি। এখানে দেখা যাচ্ছে যে নাম পুরুষের ক্রিয়া ব্যবহৃত হচ্ছে, খাওয়া হলো না, যেতে হবে, এখানেও নাম পুরুষের ক্রিয়া, এখানেও কাজ হবে না, এখানেও নাম পুরুষের ক্রিয়া। এটা ঠিক আছে, আমরা মনে রাখতে পারি যে ভাববাচ্যে নাম পুরুষের ক্রিয়া হয়ে থাকে এটা। আর এখানে সবগুলোতে আর কি কর্তা উজ্জ্ব, কর্তা উজ্জ্ব মানে কি, উজ্জ্ব মানে কি, উজ্জ্ব মানে হচ্ছে অপ্রকাশ্য, মানে কর্তা দেখা যাচ্ছে না, কর্তাকে দেখা যাচ্ছে না, কর্তাটা হচ্ছে উজ্জ্ব রয়েছে। তো কর্তার যেহেতু উজ্জ্ব রয়েছে তো এই জন্য এখানে এই তিনটা উদাহরণের মধ্যে কর্তা বেসিক্যালি থাকে না। তো এখন কর্তা যে থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না, কর্তা সবসময় থাকতেই হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আচ্ছা, তো যাই হোক, ভাববাচ্যটা বোঝা গিয়েছে, যার গুরুত্ব পাবে তার এখানে বেসিক্যালি দুইটা হচ্ছে। তাহলে আমরা যদি এই পুরো কথাটাকে একটু সাম আপ করি বা রিক্যাপ করি, তো কর্তৃবাচ্যটা মূলত কী, খেয়াল করে দেখো, কর্তৃবাচ্যটা হচ্ছে SOV, মানে হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া স্টাইলে যখন থাকবে তখন সেটা হবে। হ্যাঁ, তার যদি আমি বিভক্তি বলি, তার বিভক্তি হচ্ছে কর্তায় শূন্য এবং কর্ম হচ্ছে 0, 2, 6 এটা। আর কর্মের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কর্মের ক্ষেত্রে যে কর্তা, কর্মের ক্ষেত্রে কর্মই অর্থপ্রাধান্য পাবে এবং পাশাপাশি কর্মের যে কর্তা, কর্তা হচ্ছে তৃতীয় বিভক্তি হবে। তবে হ্যাঁ, দ্বিতীয় যে হয় না তা কিন্তু না, অবশ্যই হয়। আর কর্মের যে কর্মবাচ্যের যে কর্ম, সেখানে বিভক্তি হচ্ছে 0, 2 হবে, এটা হচ্ছে বিষয়। আর সর্বশেষ ভাববাচ্যে এসে আমরা দেখতে পেলাম যে এখানটায় ভাববাচ্য মানে ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, সে তো ঠিকই আছে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পাওয়ার পাশাপাশি সেখানে ক্রিয়াটা নর্মালি দুটো হয়। আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে নর্মালি কর্ম হয় না, কর্ম থাকে না। আর হচ্ছে কি হয়, এই যে বিভক্তি, এই বিভক্তিটা হয় হচ্ছে কোথায়, কর্মে, কর্তায়, কর্তায় হচ্ছে 2, 3, 6। 2, 3, 6 মানে কি, দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এইগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে আমার জন্য তোমার কাছে এটা মানে বোঝানোটা খুব সহজ। আচ্ছা ঠিক আছে, এই গেলে হচ্ছে প্রধানত তিন প্রকার, আমরা যেটা যে প্রধান তিন প্রকার যে আলোচনা করছিলাম এটা হচ্ছে সেই প্রধান তিন প্রকার। তবে হ্যাঁ, আরেকটা তো রয়েছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আমি আগেই বলেছি কর্মকর্তৃবাচ্য একদম শেষে আমরা আলোচনা করব, কর্মকর্তৃবাচ্য ওটা একদম প্রধান কোনো প্রকার না, তো সেটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, তবে সেটা নিয়ে আমি একদম শেষের দিকে কথাবার্তা বলবো। এই মুহূর্তে সেই প্রকারটা নিয়ে আর কথা বলছি না, যেহেতু প্রধান প্রকারের মধ্যে কথা বলছি না। আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। মানে আমরা তো এতক্ষণ কর্তৃবাচ্য পড়লাম, কর্মবাচ্য পড়লাম, ভাববাচ্য পড়লাম, যদি আমরা কর্তৃ থেকে ভাববাচ্যে যাই, ভাববাচ্য থেকে কর্তৃতে যাই, কর্তৃ থেকে ভাববাচ্যে যাই, কর্তৃ থেকে কর্মে যাই, সেক্ষেত্রে কীরকম হবে, মানে পরিবর্তনটা কীরকম হবে, বাক্য যেরকম পরিবর্তন হয় বাচ্চারা তো কী হতে পারে, পরিবর্তন হতে পারে। বাক্য শুধু পরিবর্তন হয় না, বাচ্চও মাধ্যমে পরিবর্তন হয়, মানে বলার যে প্রকাশ ভঙ্গি সেই ভঙ্গিও তো পরিবর্তন করা যেতে পারে। কর্তৃটাকে আমি কর্ম নিতে পারি, আবার কর্তৃবাচ্যকে ভাববাচ্য নিতে পারি, সেইটা নেওয়ার যে প্রসেসটা, পদ্ধতিটা, সেগুলো কি, সেগুলো কিন্তু আমাদের এই পেছনে যে তিনটা প্রকার সেই তিনটা প্রকারকেই রিফ্লেক্ট করবে। তো চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সে হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। এখন এই জায়গাটায় ওই যে বিভক্তিগুলা, আমি দিন শেষে আমি বলেছিলাম যে বিভক্তিগুলাই কিন্তু দিন শেষে অনেক বেশি কাজে লাগবে, বিভক্তিগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা যত বেশি বিভক্তি মনে রাখতে পারবো আমাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো খুব বেশি ফ্রুটফুল হবে, কারণ বিভক্তিগুলো দিয়েই হচ্ছে আমাদের এই কর্তৃকর্ম বা কর্মকর্তি বা কর্তৃ ভাববাচ্য এইগুলোই হচ্ছে বেসিক্যালি আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এবার চলো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কেমন হয়। আমরা কর্তৃবাচ্যে, আমরা এটা জানি কর্তৃবাচ্য নর্মালি কী হয়, কর্তৃবাচ্যের কর্তা শূন্য হয়ে থাকে আর কর্ম হচ্ছে 0, 2, 6 হয়। আচ্ছা, আর কর্মবাচ্যে কী থাকে, তৃতীয়া হয়ে থাকে, কর্মবাচ্যের কর্তা তৃতীয়া হবে এবং কর্মবাচ্যের যে কর্ম, কর্মবাচ্যের কর্ম হচ্ছে 0, 2 হয়, মানে 0 বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে। তাহলে এখানে মনে রাখতে হবে যে কর্মের প্রথমাটা, কর্মের প্রথমা কী হবে, 0 বিভক্তি হয়ে যাবে। কোন কর্মের প্রথমা, দুঃখিত, কর্মে প্রথমা 0 বিভক্তি হবে এবং কর্তায় তৃতীয় বিভক্তি হবে এবং ক্রিয়া কর্মের অনুসারে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। এইবার চলো এই কথাটাকে আমরা একটু এস্টাবলিশ করি এই জায়গাটায়। কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য দেখা যাচ্ছে বিদ্বানকে সকলে আদর করে। এখানে কিন্তু খুব, এই উদাহরণটা কিন্তু একটু ব্যতিক্রম, কেন একটু বলে দিই। নর্মালি কর্তৃবাচ্য আমরা শুরুটাকেই মনে করি, এটা কিন্তু কর্তৃবাচ্য না, দুঃখিত, এটা কিন্তু কর্তা না, এটা কর্তৃবাচ্য বলে ফেলেছি, এটা বেসিক্যালি কর্তা না। কিন্তু এখানে কর্তা কে,
আচ্ছা, কর্তাকে আমরা এটা বের করার জন্য আমরা এটা ভাববো যে এখানে কাজ করছে কে, এখানে কাজ কি? এটা কাজ হচ্ছে আদর করা। তা আদর করা কাজটা কে করছে? আদর করা কাজটা সকলেই করছে। তো যে আদর করছে সেই তো হচ্ছে কর্তা। বিদ্বান তো আর কর্তা হতে পারে না, কারণ আদর করা কাজটা তো আর বিদ্বান করছে না। আদর করা কাজটা যেহেতু বিদ্বান করছে না, তো এই জন্য বিদ্বান কিন্তু বিদ্বানকেই আদর করা হচ্ছে। এই জন্য বিদ্বানটাই হচ্ছে বেসিক্যালি এখানে কর্ম, আর এই সকলেই হচ্ছে এখানে কর্তা। এই সকলের কর্তা, কর্তাকে বেসিক্যালি হচ্ছে আমরা তৃতীয় বিভক্তি নিব, আর হচ্ছে বিদ্বানকে শূন্য বানিয়ে দিব, মানে বিভক্তিকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর ও হ্যাঁ, এখানে তৃতীয়া বা মাঝে মাঝে কিন্তু ষষ্ঠী হয়। তাহলে এবারে দেখা যাচ্ছে যে বিদ্বানকে সকলে আদর করে, তাহলে বিদ্বান সকলের দ্বারা, সকলের দ্বারা, এই দেখো দ্বারা দ্বারা রয়েছে, বিদ্বান সকলের দ্বারা, দ্বারা কি তৃতীয়া। তাহলে এখানে তৃতীয় বিভক্তি যোগ করার কারণে কিন্তু আমি খুব সহজেই পেরে গেলাম। তাহলে একটা কথা আমি বলেছিলাম যে কর্মবাচ্য করতে গেলে আগে, সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে কর্তার সাথে দ্বারা যুক্ত করতে হয়, মানে দ্বারা না, ভালো করে বললে তৃতীয় বিভক্তি যোগ করতে হয়, কর্তার সাথে তৃতীয় বিভক্তি যোগ করতে হয়। তাহলে এখানে বিদ্বান সকলের দ্বারা, তাহলে এখানে আমার আগে চিনতে হবে যে এই জায়গায় কর্তা কে। এখানে কর্তা যদি আমি ধরে রাখি যে হচ্ছে বিদ্বান, তাহলে এখানে প্রথমেই ভুল করেছি। তাহলে বিদ্বান দ্বারা বলে ফেলবো, বিদ্বান দ্বারা সকলে আবৃত আদৃত হন, বিষয় তা তো না। এটা হচ্ছে বেসিক্যালি এই যে সকল, এই সকলটাই হচ্ছে মূলত কি, এখানে হচ্ছে কর্তা। সকল যদি কর্তা হয়ে থাকে, এই সকলটা তাহলে কি হয়ে গেল, সকলের সাথে দ্বারা হবে, তৃতীয় বিভক্তি হলো। তাহলে বিদ্বান সকলের দ্বারা আবৃত হন, ক্রিয়া তো কর্ম অনুসারেই হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার খোদা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ সৃষ্টি করলো কে, খোদা। তাহলে খোদা হচ্ছে কি, এখানে কর্তা, বিশ্বজগৎ এখানে কি হবে, এখানে অবশ্যই শূন্য হবে, বিশ্বজগৎ থাকলো এরকম। বিশ্বজগৎ খোদা কর্তৃক, এই যে খোদার সাথে কর্তৃক লাগিয়ে দেওয়া হচ্ছে, খোদা কর্তৃক সৃষ্টি করেছেন তো হবে না, যেহেতু ক্রিয়া কর্মের অনুসারে হবে, তাই এখানে খোদা কর্তৃক সৃষ্ট হয়েছে বা সৃষ্টি হয়েছে, যাই বলি না কেন। তো এই হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে কর্তির সাথে, মানে কর্তার সাথে যদি তৃতীয়া যোগ করে দেওয়া হয় তাহলে এটা খুব সহজে হয়ে যায়। মুবারক পুস্তক পাঠ করছে, তাহলে মুবারকের সাথেই মুবারক কর্তৃক পুস্তক পাঠ হবে না, পুস্তক পঠিত হচ্ছে, এটাই মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, কারণ ক্রিয়া কর্ম অনুসারে হবে, সেই অনুযায়ী এখানে পাঠ করছে এখানে আর হবে না, কারণ পাঠ করছে, কারণ মুবারক কর্তৃক পুস্তক পাঠ করছে, এটা একদমই ভাল লাগে না। মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, এটাই হচ্ছে মূলত ভাল লাগে, এটাই মূলত হবে আর কি। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপর দেখো পরেটা যায় যে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য অনেক সহজ। কর্তৃবাচ্য কর্তাই হচ্ছে ষষ্ঠী দ্বিতীয়া বিভক্তি হবে, এখন এটা গেল। আর ক্রিয়া নাম পুরুষের হয় আর কি, তো ক্রিয়া নাম পুরুষের তো ওরা বুঝতেই পেরেছি, দুটো ক্রিয়া বেসিক্যালি হয়ে যাবে আর কি। এখন আমি যাব না, এখানে ষষ্ঠী বিভক্তি যোগ করতে হবে আমার, আমার যাওয়া হবে না। আমি তো জানি আমি 2-3-6 যোগ করতে পারবো, মানে 2-3-6 মানে কি, 2-3-6 মানে হচ্ছে দ্বিতীয়া তৃতীয়া ষষ্ঠী। তাহলে আমিটা হচ্ছে মূলত এখানে কর্তা ছিল, কর্তার সাথে আমার তৃতীয়া যোগ করে ফেলেছি, আর যাওয়া হবে না, যাবো না, এটাকে যাওয়া হবে না। এই আচ্ছা, তুমি ঢাকা যাবে, তাহলে এখানে তুমি, তোমার না, তোমারও হয়, এটা তোমার দিলেও হবে বা তোমাকেই, তোমার বা তোমাকে দুটো দিলেই হবে, কিন্তু তোমাকে ঢাকা যাবে না, এটা কি হবে, যেতে হবে এটা। আর ঢাকা তোমাকে, আচ্ছা ঢাকাটা কিন্তু কর্ম না, এখানে মনে রাখতে হবে ঢাকা কিন্তু কর্ম না। অনেকে ঢাকাটাকে কর্ম বলতে পারে, অনেকেই ঢাকাটাকে কি বলতে পারে, কর্ম বলতে পারে, কিন্তু ঢাকা যেহেতু স্থান, ঢাকা যেহেতু কোনো একটা স্থান, স্থান কখনো কর্ম হয় না, মনে রাখতে হবে স্থান কখনো কর্ম হয় না। আচ্ছা তোমরা কখন এলে, তোমাদের কখন আসা হলো, এই যে তোমাদের কখন আসা হলো, এই যে এটা তাহলে কি হবে, এটা বেসিক্যালি ভাববাচ্য হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যর যে ট্রান্সফর্মটা এটা কতটা সহজ। চলো আমরা পরেরটাতে যাই, যে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। এখন এই যে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, এটা কিন্তু আরও সহজ, কারণ কর্মবাচ্য থেকে কর্মবাচ্য মানে হচ্ছে এখানে কি থাকবে, তৃতীয় বিভক্তি থাকবে, তৃতীয় বিভক্তি উঠে এটা দিতে হবে, এটাই মূলত কাজ করতে হবে, আর ক্রিয়া কর্তা অনুসারে করতে হবে। কর্তায় প্রথমা বিভক্তি বা কর্মে হচ্ছে দ্বিতীয় বা শূন্য বিভক্তি, এবং
ক্রিয়া কর্তন অনুযায়ী হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কর্তৃক টাকা উঠাই দিতে হবে, কর্তৃক উঠাই দিলাম, দস্যু দল গৃহটি লুণ্ঠিত হয়েছে, না এখানে দস্যু দল লুণ্ঠন করেছে, কারণ ক্রিয়াকর্তা অনুযায়ী হবে। আবার হচ্ছে হালাকু খা কর্তৃক, আগে কর্তৃক উঠাই দাও, কারণ এখানে ওই কর্তৃবাচ্যের তৃতীয়া হয় না, কর্তৃবাচ্যের তো তৃতীয়া হয় না, তৃতীয়া না হওয়ার কারণে এখানে এটা হবে না, আগে এটা বাদ দিতে হবে। তাহলে হালাকু খা কি হচ্ছে, বাগদাদ ধ্বংস করেন, বিধ্বস্ত হয় এটা তো হবে না, এখানে ক্রিয়া কর্তা অনুসারে হবে আর কি। এই তো এটা খুবই সহজ, মানে বাচ্য পরিবর্তনটা খুবই সহজ, আমার কাছে অনেক বেশি সহজ লাগে। তো আমরা আর একটা দেখবো ভাববাচ্য কর্তৃবাচ্য কীরকম হয়, এটা একটু দেখবো, এবং সর্বশেষ আলোচনা করবো হচ্ছে কর্মকর্তৃবাচ্য, সেটা আলোচনা আমরা করব। আচ্ছা তো চলো, এখানে বলা আছে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য যখন হবে তখন ক্রিয়াটাকে একটা করে ফেলতে হবে, এটা এক, আর কর্তা হচ্ছে শূন্য করে ফেলতে হবে, কর্তা শূন্য, তোমাকে, তাহলে তোমাকেটা তুমি হবে, আর হাঁটতে হবে হাঁটবে, আর তার যেন আসা হয়, তাহলে তার তো এখানে হবে না, তার এত বিভক্তি রয়েছে, শূন্য করতে হবে, তাহলে সে, তার সে, সে আসা হয় না, সে যেন আসে, তাহলে আসা হয় বলে তো দুটো, আসা আর হয়, এখানে একটা করে ফেলতে হবে। এই এরকমভাবে যদি তুমি বিষয়টাগুলো ভাবো বা এইভাবে যদি মনে রাখতে পারো, এই কৌশলগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে দেখো তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো ভাববাচ্যের পরিবর্তনটা অনেক বেশি সহজ, এবং নির্ণয় করাটা যেরকম সহজ, পরিবর্তনটাও সেরকমটা সহজ। আচ্ছা তোমাদেরকে বরাবরই যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আর একটা যেটা পড়বো সেটা হচ্ছে যে কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য আসলে মূলত কী, মানে মূলত সেটা কর্তাই ছিল, কর্তার জায়গায় যখন কর্ম চলে আসে, মানে কর্তা মানে কর্মটা যখন কর্তায় রূপ নেয়, কর্ম যখন কর্তায় রূপ নেয় তখন সেটা কর্মকর্তৃবাচ্য হয়, মানে কর্মপদই কর্তৃস্থানীয়, মানে কর্তির জায়গায় হয়ে বাক্য গঠন করে, আসলেও কর্মপদ, কর্মপদটা তখন কর্তা হয়ে যায় আর কি, কর্মপদ যখন কর্তা হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, কর্মকর্তৃবাচ্য হয়ে যায়। এখন কাজটা ভালো দেখায় না, কাজ এটা তো বলছি কর্ম, কর্ম কর্ম কাজ, কাজ কি কোনো কাজ করতে পারে, মানে ভালো না দেখানোর কাজটা কি কাজ করতে পারে, নিশ্চয় না। আমি একটু এই উদাহরণটা এটাতে একটু বোঝাই, বাঁশি বাজে, আচ্ছা বাঁশি কি নিজে বাজতে পারে, বাঁশি তো কখনোই আমার যা মনে হয় বাঁশি নিজে নিজে বাজাতে পারে না, মানে আমি যতদূর জানি বাঁশি নিজে নিজে বাজাতে পারে না, বাঁশি যদি নিজে বাজাতে না পারে, বাঁশি যদি নিজে বাজাতে না পারে তাহলে পরে আমাকে একটু বলতে হবে বাঁশি যদি নিজে বাজাতে না পারে, বাঁশি তো বাজানো, নিজে বাজানোর কোনো ক্ষমতা নেই, বাঁশির নিজে বাজানোর কোনো ক্ষমতা নেই, বাঁশির অন্য কেউ বাজাচ্ছিল, তাহলে যে বাজাচ্ছিল সেই তো হচ্ছে কর্তা, আর বাঁশি হচ্ছে এখানে কর্ম, তো বাঁশি হচ্ছে এখানে যদি কর্ম হয়ে থাকে, এখানে তো কর্তা যেহেতু নেই তার মানে বাজানো কাজটা তো বাঁশিই করতেছে, এখানে কর্মটা এখানে কর্তা হয়ে যাচ্ছে। শ্রুতি কাপুর অনেকদিন থেকে, শ্রুতি কাপুর তো এটা বেসিক্যালি কর্ম, কর্মটাই এখানে বলছে টেকে, কাজটা এখানে হচ্ছে কর্ম, কর্মটাই এখানে কর্তা হয়ে গিয়েছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি এটা কর্ম হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে কর্তা এখানে না থাকার কারণে কর্তার বদলে, মানে দেখা যাচ্ছে যে বাবা যখন মারা যায় তখন ছেলেই তো সেই বাড়ির কর্তা হয়ে যায়, তো ছেলে যখন কর্তা হয় ওইরকম এখানে কর্মটা এখানে কর্তা হয়ে গিয়েছে আর কি। তো এই হচ্ছে বিষয়, কর্ম যখন কর্তা হয়ে যায় তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এটা আমার কাছে যদিও বাচ্যের প্রধান প্রকারের মধ্যে পড়ে না, তারপর আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, কারণ এখান থেকে প্রশ্ন আসে এবং আসার মতোই গুরুত্বপূর্ণ, আমার কাছে এটা অ্যাটলিস্ট কর্মকর্তৃবাচ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা মোটামুটি বাচ্য সম্পর্কে পড়ে ফেলেছি, অর্থাৎ আমরা দেখেছি যে বাচ্যের মধ্যে আবার বাচ্য কাকে বলে, বাচ্যের প্রকার, প্রধান প্রকার, অপ্রধান প্রকার, তারপর হচ্ছে বাচ্য কোনটাকে কীভাবে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে পরিবর্তন, সবগুলো আমরা পড়েছি। এখন কিছু প্রশ্ন উত্তর আমরা একটু দেখে ফেলি। বলা হচ্ছে বাঁশি বাজে ওই মধুর লগনে, একটু আগে পড়ছিলাম, তাহলে বাঁশিটা এখানে কর্ম ছিল, কর্ম যখন কর্তা হয়ে গিয়েছে তখন সে কর্মকর্তৃবাচ্য। তাহলে এই এইটা নিয়েই আর একটা দেখো কোশ্চেন, যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় বাক্য হয়ে থাকে তাকে কোন বাচ্যের বাক্য বলে, অবশ্যই কর্মকর্তৃবাচ্য বাক্য বাচ্য বলে। তো আশা করি এই কর্মকর্তৃবাচ্য থেকে কীরকম প্রশ্ন আসতে পারে প্রথমেই তার একটা ধারণা তোমাদের হয়ে গেল। আচ্ছা তারপর দেখো ভাববাচ্যের বাক্যকে, ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্য রূপান্তরিত করতে হলে কোন কর্তায় নিতে হবে, অবশ্যই প্রথমা নিঃসন্দেহে,
তারপর একদম মুখস্থ আর কি, এগুলা সব মুখস্থ, কোন বিভক্তি হবে, কর্তায় কোন বিভক্তি হবে, অবশ্যই প্রথম বিভক্তি হবে, এটা একদম মুখস্থ। এখানে আলাদা করে বোঝানোর তেমন কিছু নেই সত্যিকার অর্থে। বিদ্বানকে সকলেই আদর করে, বিদ্বানকে সকলেই আদর করে, এটি কোন বাচ্য? এখন অবশ্যই এটা হচ্ছে নর্মাল, কারণ এটা তো ওই যে সকলেই, সকলের দ্বারা যদি হতো তাহলে তো এটা কি হতে পারে, সকলের দ্বারা হলে তাহলে সেটা হচ্ছে কি হতে পারত, তাহলে এটা অবশ্যই কর্তৃবাচ্য, দুঃখিত কর্মবাচ্য হতে পারত। আর এখানে বিদ্বান, বিদ্বান তো কর্ম, যেহেতু কর্ম আছে তার মানে তো এখানে কি হবে না, ভাববাচ্য হবে না। বিদ্বান থাকার কারণে এখানে ভাববাচ্য এখানে হবে না, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে হিসাব। তো এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্বানকে সকলে আদর করে, এটি কোন বাচ্য? অবশ্যই কর্তৃবাচ্য, আশা করি খুব ভালো করে বুঝতেই পেরেছ। এরপর চলো আমরা দেখি তার জন্য আশা হয়, তার জন্য আশা হয়, আশা হয়। এই যে দুইটা ক্রিয়া দেখেই আমি বুঝে ফেলেছি এটা ভাববাচ্য, এক কথা শেষ। ট্রেনে ওঠা যাক, ওঠা যাক দেখে আমি বুঝে ফেলেছি এটা হচ্ছে কি, ভাববাচ্য। তাহলে হ্যাঁ, আমি বলছি না যে অন্য অন্যগুলো আমাদেরকে দেখার দরকার নেই, অন্যগুলো বোঝার দরকার নেই, অবশ্যই দরকার আছে। আমরা বিভক্তির দিকেও তাকাবো, আমরা সব কিছুর দিকেই খেয়াল রাখবো, বিভক্তিও আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকবে। কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিভক্তি মনে রেখে নির্ণয় করার থেকে সহজভাবে, ওই যে একটা কথা বলেছি না যে এসওভি কর্তকর্ম ক্রিয়া হলে তাহলে অবশ্যই এটা কর্তৃবাচ্য হয়, আর কর্মের ক্ষেত্রে কর্তার সাথে তৃতীয়া আর এখানে ক্রিয়া দুইটা ভাববাচ্ছে, এইরকম যদি হয় তাহলে পরে আমরা এভাবে নির্ণয় করবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভক্তির দিকে না তাকিয়ে বা এখানে কর্ম আছে না আছে এটার দিক না তাকিয়ে আমরা মূলত কি বলেছি, আমরা এই আশা হয় আর ওঠা যাক এতটুকু দেখেই আমরা সহজে বুঝে ফেলেছি এই দুটোই কি হবে, ভাববাচ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছ যে চট করে যদি আসে ভাববাচ্য, ভাববাচ্য শুনতে অনেকটা কঠিন মনে হয়, মানে ভাব ওই কিন্তু ক্রিয়ার প্রাধান্য পায়, ওই কথাটা যদি মনে রাখি আর ক্রিয়া ডাবল হয়, এরকম যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো আশা করি তুমি বুঝতে পেরেছ। এবার চলো, দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, এটা কি হবে, এটি কি হবে, এটি কর্তৃবাচ্য হবে। কেন কর্তৃবাচ্য হবে? কারণ লুণ্ঠন করেছে যেহেতু গৃহ এখানে রয়েছে তার মানে কর্ম তো রয়েছে, কর্ম যেহেতু রয়েছে তার মানে তো অবশ্যই সেটা কি হবে না, ভাববাচ্য হবে না। কেন? ভাববাচ্যের মধ্যে কর্ম সাধারণত হয় না। আর দস্যুদল, দস্যুদলের সাথে অবশ্যই শূন্য রয়েছে তার মানে কর্তৃবাচ্যের ক্ষেত্রে মিলে যাচ্ছে। আর যেহেতু কর্তার সাথে কোনো তৃতীয় বিভক্তি আমি দেখতে পাচ্ছি না, কর্তার সাথে যদি কোনো তৃতীয় বিভক্তি দেখতে পাচ্ছি না তার মানে এটাকে আমি কর্ম বলতে পারবো না, আর কর্ম কর্তৃবাচ্য তো এখানে হবেই না। তো আশা করি তুমি বুঝতে পেরেছ। আবার তাহলে এটা কর্তৃবাচ্য হবে, জল পড়ে পাতা নড়ে, বাক্যটি প্রকারের ভক্তি অনুসারে কোনটা? অবশ্যই দেখো জল পড়ে পাতা নড়ে, জল পড়া আর পাতা না তারা কি নিজেরা করতে পারে, তাতে কেউ না কেউ করে দিচ্ছে, তাহলে এটা জল এবং পাতা কিনে কি ছিল, কর্ম ছিল। এই জল পাতা কর্মটা যখন কি হয়ে যাচ্ছে, এখানে কর্মটা যখন কর্তি হয়ে যাচ্ছে, এই কর্মটা যখন এখানে কি হয়ে যাচ্ছে, কর্তি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বেসিকলি এটা কর্ম কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে। কর্ম কর্তৃবাচ্যের কথাটা হচ্ছে এরকম, কর্ম যখন কর্তা হয় তাহলে ছেলে যখন বাবা হয়, বা ছেলে যখন বাবা হয়, বা তার থেকে আরো সহজ করে বললে ছেলে যখন বাড়ির কর্তা হয় বাবার বদলে, বাবা যখন না থাকে, এটাই তো। এরকমভাবে যদি মনে রাখার চেষ্টা করি, মানে এই কথাগুলো কি আমার মনে রাখতে অনেক সহজ হয়, আমি অনেক সময় এই কথাগুলো ব্যবহার করি, তুমি কিন্তু অন্য কোনো যে কোনো উপায়ে তুমি বিষয়টা মনে রাখতেই পারো, তোমার যেভাবে মনে রাখা সহজ হয় তুমি সেভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর চলো আমরা এখানে একটু খেয়াল করে দেখি কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ। এখন ভাববাচ্য যখনই বলে, তুমি তো আগেই বলেছি দুইটা ক্রিয়া কোথায় আছে সেটাকে দেখো, আমি কোনো কিছুর দিকে না তাকিয়ে চট করে এই যে এখানে দুইটা ক্রিয়া রয়েছে, তাহলে এটাকে আমি চট করে বলে ফেলতে পারি এটা ভাববাচ্য। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্য রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন? অবশ্যই কর্তাই প্রথম এবং কর্তা ক্রিয়া অনুসারে হবে, এটা আগে মানতেই হবে, হতেই হবে, কারণ কর্তৃবাচ্য অবশ্যই শূন্য হয় এটা আমরা জানি। আর ওই যে ভাববাচ্যের ক্রিয়াটা, ক্রিয়া তো যে আসা হয়, যাওয়া হয়, উঠা হোক, এরকম তো হবে না, ওই ক্রিয়াটা তখন কর্তা অনুসারে হবে, এটা একটু মনে রাখতে হবে। তো প্রথমটাই হচ্ছে উত্তর, অন্যগুলো কেন হবে না, আশা করি প্রথম ব্যাখ্যাটা শুনেই তোমাদের বোঝা উচিত বা তোমরা বুঝে গিয়েছ আমার বিশ্বাস এটা। আচ্ছা এরপর দেখো আমরা এখন মোটামুটি বুঝে ফেললাম। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে তোমরা ক্লাসে ছিলে তারা অবশ্যই এই যে চেঞ্জ করার প্রক্রিয়া সেটাও দেখেছ, কীভাবে উত্তর করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছ, সবই তোমাদের মোটামুটি বোঝা এসেছে। তা ক্লাসটা আর বেশি লম্বা করবো না,
যারা ক্লাসটা মনোযোগ দেখেছো তাদের কাছে এই বাচ্চনীয় আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো এতক্ষণ ধরে ক্লাস করার কারণে প্রত্যেকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের মতো ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই তোমাদের ভবিষ্যতে এই অ্যাডমিশন প্রোগ্রামে আরও অন্য যে কোনো ক্লাসের সাথে তোমাদের সাথে কথা হবে, তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকেই তোমাদের পড়ালেখার প্র্যাকটিসটা অনুশীলন চালিয়ে দেবে। সবাই ভালো থাকবে, এখানেই বিদায় নিচ্ছি।